সীতাকুণ্ডের ঘটনায় আহতদের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, আমরা জানতে পেরেছি আহত বেশিরভাগেরই চোখের সমস্যা দেখা দিয়েছে, এই নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? শুভ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আগে জেনেছেন গতকাল এখানে জাতীয় আই কেয়ারিং ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক অধ্যাপক দিন মোহাম্মদ নুরুল হক এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছিলেন। তিনি যে সীতাকুণ্ডের ঘটনায় যারা দগ্ধ তাদের দেখেছেন। এরপরে তিনি সাংবাদিকদের যেটা বলেছেন, তিনি বলেছেন প্রায় আহত যারা আছেন সবারই কম বেশি চোখে সমস্যা হয়েছে, এবং তিনি বলেছেন দশ জনের সমস্যাটা খুবই গুরুতর, তাদের ঢাকায় নিয়ে যাওয়ার তিনি পরামর্শ দিয়েছেন। ওনার পরামর্শ অনুযায়ী গতকালই আসলে পাঁচজনকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে, এবং পাঁচজনের অবস্থা অন্যান্য জায়গায় যেহেতু আঘাত বেশি গুরুতর, সে কারণে তাদের এখান থেকে সরানো সম্ভব হয়নি। এবং উনি বলেছেন একজনের কর্নিয়া ফেটে গেছে চোখের, ওনাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে এবং এই চিকিৎসা খরচটা সরকার বহন করবে বলে তিনি জানিয়েছেন। আমরা পরে জেনেছি ওই যার কর্নিয়া ফেটে গেছে তিনি একজন পুলিশ সদস্য। আর এদিকে আমি আগে আপনাদেরকে জানিয়েছিলাম আজকে ভোর রাতে একজন মারা গেছে, এখন মৃতের সংখ্যা 44, আর এখানে অশনাক্ত যারা লাশ আছে তাদের জন্য ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে 23 জনের বিপরীতে 39 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং যারা যে মরদেহ হয়েছে তাদের নমুনা সংগ্রহ ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে বিএমজে ডিপুতে সীতাকুণ্ডে সেখানে আমরা খবর নিচ্ছি, সেখানে আগুন সম্পূর্ণ নিভে গেছে বলে সেনাবাহিনী একটু আগে জানিয়েছেন। এই মুহূর্তে সেখানে আসলে যাদের ডিপুতে যাদের কন্টেইনার ছিল যে প্রতিষ্ঠানের, সে প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসেছেন, তারা সেখানে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।